জলে ঢলে ভেসে মঙ্গলবার মনোনয়নপত্র পেশ করলেন আগরতলা পৌর নিগমের বিজেপির পদপ্রার্থী শম্পা সরকার চৌধুরী। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান শাসক দলের মনোনীত প্রার্থী শম্পা সরকার চৌধুরী জানান, আসন্ন পৌর নির্বাচনে 20 নং ওয়ার্ডে তার জয় নিশ্চিত। কারণ হিসেবে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে ধারাবাহিক উন্নয়ন করে চলেছেন এবং এই উন্নয়নের জোয়ারেই বিজেপি আগরতলা পৌর নিগম দখল করবে। আগরতলা পুর নিগম 13টি পুর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েতের নির্বাচন আগামী 25 নভেম্বর। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের লক্ষ্যে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তার আগে মঙ্গলবার মনোনয়নপত্র পেশ করলেন আগরতলা পুর নিগমের সাধারণ মহিলা সংরক্ষিত 20 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শম্পা সরকার চৌধুরী। এদিন সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসের সামনে থেকে দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র পেশ করতে গেলেন পূর্ববর্তী আগরতলা পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর অভিজ্ঞতা সম্পন্ন বিজেপি প্রার্থী শম্পা সরকার চৌধুরী। মিছিলে বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান শাসক দলের মনোনীত প্রার্থী শম্পা সরকার চৌধুরী জানান, আসন্ন পৌর নির্বাচনে 20 নম্বর ওয়ার্ডে তার জয় নিশ্চিত। কারণ হিসেবে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে ধারাবাহিক উন্নয়ন করে চলেছেন এবং এই উন্নয়নের জোয়ারে বিজেপি আগরতলা পৌর নিগম দখল করবে। আমি তো আপনারা জানেন, আপনারা বিরোধী শিবিরে থেকেও আমরা গত 10 বছর যেভাবে উন্নয়নের চলছে সেই উন্নয়নকে সামনে রেখে আমরা 100% আগামী দিনে মানে আপনার এলাকার জন্য কি কি করা বাকি রয়েছে বলে আপনি মনে করেন? আমার এখানে তো ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। তারপরও কয়েকবার সিপিএম যখন কর্পোরেশনে ছিল, কয়েকবার আমি আমার এলাকার মন্ত্রী পুকুরের কথা বলেছি, ওরা কানেই দিইনি। অনন্ত আমাদের এটা অবজ্ঞা করে গেছে। আমি যখন এইবার জয়ী হয়ে আসবো, প্রথমেই আমি আমার মৌচাক ক্লাবের পাশ দিয়ে একটা পুকুর আছে, যেটা মন্ত্রী পুকুর নামে, ওইটার সংস্কার সুন্দর। প্রসঙ্গত উল্লেখ্য, 2010 সালে তদানীন্তন আগরতলা পৌরসভার অন্তর্গত সংশ্লিষ্ট 20 নং ওয়ার্ডের এলাকা থেকে জয়ী হয়েছিলেন এলাকার পৌর নিগম নির্বাচনের বিজেপি পদপ্রার্থী শম্পা সরকার চৌধুরীর স্বামী জয়ন্ত চৌধুরী। এরপর 2015 সালের পৌর নির্বাচনে অর্থাৎ বিগত বাম জামানায় এই 20 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী হন শম্পা সরকার চৌধুরী। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এদিন বর্দোয়ালী থেকে শাসক দলীয় প্রার্থী শম্পা সরকার চৌধুরী সমর্থনে যে জনঢল প্রত্যক্ষ করা গেছে তা থেকে সহজেই অনুমেয়, বিগত পৌর নিগম নির্বাচনে বিপুল ভোটে জয়ী শম্পা সরকার চৌধুরীর পুনর্বার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও শেষ কথা বলবে গণদেবতা রায়, আর গণদেবতাদের রায় পাওয়া যাবে আগামী 28 নভেম্বর ভোট গণনার মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।